কাণ্ডটাই না করতেছি আমি, কিনে নিয়ে যাবো ম্যাডাম লাইট পছন্দ। আহা ভাইয়া, তো তারপর আমি একটা জিনিস সবসময় বলবো, পুলিশ আমার আটকাই দিচ্ছে রে, এগুলো নিয়ে কথা বলতে বাপরে বাপ কি সাল, আল্লাহ 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 মাগো, সারাদিন রিমঝিম ঝুম বিভিন্ন টাইপের বৃষ্টি শেষ করার পরে এখন একটু লাইট দেখা দিতেছে, যদিও লাইটের কারণে না, আমি যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে 365 দিন 365টা মোটর ব্লগে আপনাদের সাথে প্রতিদিন দেখা করব। তো সেখান থেকে আমার মনে হলো যে আজকে দিনটা মিস হয়ে গেলে আপনাদের সাথে হয়তো দেখা মিস হয়ে যাবে, আমার কাছে আসলে খারাপ লাগবে, যদি আমার ভিডিও অনেক মানুষজন দেখে না, খুব কম ভিউ হয়, মাত্র 5-7-10টা লাইক হয়, তো আমার কাছে মনে হয় যে 5-7-10টা লাইক হয় এরা অন্তত আমার কথাগুলো শুনে, অন্তত এরা আমাকে মিস করবে। আর সেই সুবাদে আমি হাসান সেতু আজকে চলে এসেছি আপনাদের সামনে, বেসিক্যালি আমি বসুন্ধরা থেকে আসছি, পুরো বৃষ্টি ভিজা ভিজা ঝিরিঝিরি বৃষ্টি ভিজছি, আর এখন যাচ্ছি হইতেছে একটা মিটিং এ, অ্যাজ ইউজুয়াল আমি সারাদিন মিটিং এ দৌড়াদৌড়ি করি, তো এখানে সুপ্রসেন দাদা এবং জোজো ওয়েট করতেছে, তো ভাবলাম যেতে যেতে আপনাদের সাথে একটু দেখা করে দিই, আপনাদের সাথে একটু আড্ডা মেরে যাই, তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা, আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সামনে নতুন আর একটা মোটো ব্লগে। আসলে মোটো ব্লগের ব্যাপারটা হচ্ছে ক্যামেরা অন করো, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও, বাইক চালাইতে থাকো আর আশেপাশের ভিউ দেখো, মেবি এটা আমি নিজেও জানি না, কিন্তু আমি শুধুমাত্র এটা জানি যে আমি প্রতিদিন ক্যামেরা অন করে আপনাদের সাথে আড্ডা মারতে আসবো বিভিন্ন টপিক নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে, আমার ভালো লাগা খারাপ লাগা নিয়ে এবং আপনাদের ভালো লাগা খারাপ লাগা নিয়ে, যে জিনিসগুলো আপনারা কমেন্টে করেন। যেটা কিছুক্ষণ আগে বলতেছিলাম যে মাত্র 10-12 জন আমার ভিডিও এখন দেখে, তো সেই সুবাদে আমার আসলে খুব বেশি ভিউয়ার্স নাই, মানে 150 ভিউ হয় টোটাল ভিউতে, তো আপনারা ভাইরা দেখেন যে আমি এই ভিডিও নিয়ে বা এই ভিউ নিয়ে কত এক্সাইটেড, এবং এই ভিউ নিয়ে আমি ডিসিশন নিয়েছি যে আপনাদের সাথে প্রতিদিন দেখা করবো। তো আলহামদুলিল্লাহ আমার যা আছে অনেক ভালো আছে, এবং আলহামদুলিল্লাহ আমি এগুলো নিয়ে স্যাটিসফাইড, কিন্তু তারপরেও আমি আসলে রেগুলার আপনাদের সাথে দেখা করতে চাই, ভিডিও কোয়ালিটি ডেভেলপ করতে চাই, এই কারণেই এই সিরিজের প্র্যাকটিসটা আমি আসলে করতেছি। আচ্ছা আমি মানে মিস করে ফেলছি, পিছনে যেতে হবে, আচ্ছা যাক সামনে দিয়ে বামে যাবো, আমি নিজের ডেভেলপ করতে চাই, তো যার কারণে আসলে এই উদ্যোগটা নেয়, যেটা করতে হবে আমাকে একটু গুগল ম্যাপ চেক করতে হবে, নাহলে আমি গুলায় ফেলবো। ও না হেডিস টুরে পুরনো বলতে, আচ্ছা সোজাই যাইতে বলতেছে, ওকে না আমি রাইট ট্র্যাকেই আছি, খুব বেশি গুলাই নেই, তো এই জোনটাতে প্রচুর পরিমাণে লাইট পাওয়া যায়, ম্যাডাম এখানে নিয়ে আসলে তো ম্যাডাম সব লাইট কিনে নিয়ে যাবো, ম্যাডাম আমার খুব লাইট পছন্দ। আহা ভাইয়া ভাইয়ার এটা পড়ে গেছে, আই ডোন্ট নো থিং, এবং ছিঁড়েও গেছে, মেবি ভিজে গেছে ছিঁড়ে গেছে, আহা হা হা হা, ওয়েলকাম ভাইয়া। তো যাই হোক, যার জিনিস তাকে ফিরিয়ে দেওয়াটাই মূল উদ্দেশ্য, অবশ্য সে নিজেও টের পাইছিল, আর যদি টের না পাইতো তারপর আমি ফিরিয়ে দিতাম। যেটা বলছিলাম যে আমার আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিস করা, যে আমার ভুলগুলো ঠিক হচ্ছে কিনা, কালার গ্রেডিং করা, সাউন্ড নিয়ে কাজ করা এবং আপনাদের মতবাদ নেওয়া। তো যেটা বলছিলাম যে আসলে আমার এই অল্প ভিউয়ে যে 10-12 জন লাইক দেয়, অন্তত তাদের কাছ থেকে আমি একটু কমেন্ট আশা করবো যে আসলে কি করলে আরো ডেভেলপ হবে, আমি আসলে ডেভেলপ করতে চাই, খুব ক্রেভিং যে ভিডিও ভালো হবে, ভিডিও ভালো করব এবং এই ভিডিও নিয়ে আপনাদেরকে এন্টারটেইন করবো এবং আমিও এন্টারটেইন হব, কারণ যখন একটা কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে ভিউ হয় সেই ভিউয়ের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনের কাছাকাছিও না যায় তখন আসলে সেই কন্টেন্ট ক্রিয়েটরের আসলে কষ্ট হয়, কারণ একটা ভিডিও বানাতে আসলে কষ্ট আছে, এখানেই হওয়ার কথা আমি যতদূর জানি। মামা আমি একটু বামে যাবো, হ্যাঁ আমার একটু যেতে দেন, ওকে তো চলেন আগে মিটিংটা শেষ করি তারপর আবার আপনাদের সাথে কথা বলতেছি, কই রাখবো বাইক, প্রবলেম হলো বাইক কই রাখবো এটা পাইতেছি না, এইসব জায়গায় বাইক রাখা অনেক বিগ চ্যালেঞ্জ। আমি একটা বাইক দেখতে পাইছি, মোস্ট প্রবলি এটা আমাদের জোজোর বাইক, এটা জোজোর বাইক, তো এটা যদি একটু চাপাই দেওয়া যায় আমিও ডাবল স্ট্যান্ড করে রাখতে পারবো। সব এরিয়াতে আসলে যারা বাইক পার্ক করে তারা যদি একটু বুঝা পার্ক করে তাহলেই হয়ে যায়, আরও একজন মানুষ বাইক পার্ক করার ক্ষমতা রাখে তাহলে কিন্তু হয়ে যায়, যেসব এরিয়াতে ঘুরি ফিরি চলি ওইসব এরিয়া কেন পার্কিং নাই। যাই হোক অন্যের দোষ না ধরি, নিজের দোষ খুঁজি আগে, ঢুকবে ঢুকবে, রেগুলার হলে আরও আগে ঢুকতো, কিন্তু যেহেতু আমার টাস্ট টান বাইক একদম টান টানা, যদি বাম্পারে লেগে যেতেছে সামনে লেগে, আর একটু বামে নিতে হইব, সরি পালসার ভাইয়া আপনার বাইকটা একটু বাঁকা করছি, তো আমি কাণ্ডটাই না করতেছি, আমি বাম্পার বাম্পারে গুতা লেগে আছে, ও মা গো যেটা আমি ঠিক করতে পারবো, কারণ এ পাশে আর অনেক জায়গা আছে ভাইয়া, একটু বামে নিলে এবার আর লাগবে না, চলেন আগে মিটিং শেষ করি। তো অবশেষে প্রায় 3-4 ঘন্টা মিটিং শেষ করে বের হয়ে আসছি। মজার ব্যাপার হইতেছে আগে একটা সময় কাটাইতাম বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্যাচে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে আড্ডা মাইরা, আর এখন আমার সময়গুলো কাটে খালি
মিটিং করে করে। তো আলহামদুলিল্লাহ প্যাশন যখন প্রফেশন হয় তখন ব্যাপারটা আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগার। হ্যাঁ এটা ট্রু যে আমার ব্যাচমেটের অনেকের মতো আমি অনেক অনেক টাকা কামাইতেছি না, বাট এটা গ্যারান্টি দিতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভালো রাখে, আমি হ্যাপি আমার কাজে, এটা হইতেছে মজার ব্যাপার। কারণ মোটর বাইক রিলেটেড কাজ আমি অনেক বছর যাবতই করি এবং আমার এটা সবসময় ভালো লাগতো, যদিও একাডেমিক্যাল ব্যাপারগুলো এটার সাথে কানেক্টেড না ডাইরেক্টলি, তারপরেও আমি ম্যানেজ করার চেষ্টা করি এবং আমার ভালো লাগে। তো ওই জায়গা থেকে আসলে আমার ভালো লাগা কাজ করে আমার কাজে। সরি কাকাল মসজিদ 100 জায়গা কাকাল মসজিদ 100 জায়গা হবে এই মোড়ের পরের মোড়ে। অফিস যাওয়া শেষ হলে এই সময়টাতে সবাই একটু ব্যস্ত হয়ে যায় আর কি, তো চলেন এই গ্যাঞ্জামগুলো পার হয়ে দেন আপনাদের সাথে কথা বলি। তো যেটা বলছিলাম যে প্যাশন যদি প্রফেশন হয় তাহলে এই জিনিসগুলো অনেক ইজি আপনার ডেইলি লাইফের কাজগুলো শেষ করার বা ডেইলি লাইফে প্রেশার নেওয়ার। তো ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি। তবে হ্যাঁ এই ব্যাপারটা সবাই করতে পারে না দুইটা রিজনে, এক হইতেছে সে নিজে তার প্যাশনের উপরে বিশ্বাস রাখতে পারে না যে এই প্যাশনের সাথে থাকলে সে হ্যাপি থাকবে, আর আরেকটা ব্যাপার হইতেছে পারিপার্শ্বিক অবস্থা বা ফ্যামিলির অনেক ক্রাইসিসের কারণে বা ফ্যামিলি সিচুয়েশনের কারণে অনেকেই প্যাশন থেকে দূরে সরে যেতে হয়। তো তারপরও আমি একটা জিনিস সবসময় বলবো যে এই জিনিসগুলো চাইলেই ম্যানেজ করা সম্ভব। তো পুলিশ মামা আমার আটকায় দিচ্ছে রে, ফগলাইটটা দেখলেই মামলা দিব রে, আমি কি চলে যাবো মানুষগুলো যাক। যাই হোক ট্রাফিক মামা আমার আটকায় নাই, এটা হলো বড় ব্যাপার। আসলে ট্রাফিক পুলিশের সবসময় গাড়ি দেওয়া ঠিক না, কারণ তারা আসলে যখন আমাদের ফল্ট থাকে তখনই কিন্তু চাইলে আমাদেরকে মামলা দিতে পারে। যেমন আমার এখানে মিটার নাই, সে চাইলে আমার মামলা দিতে পারবে। তাদের আসলে মানে ভুল বুঝিয়া লাভ নাই, আমাদের ফল্ট থাকলে কিন্তু তারা আমাদেরকে মামলা দেয়, আর মামলা দিলে আমরা তাদেরকে নিয়ে আসলে খারাপ কথা বললি, এই জিনিসটা ঠিক না। তো যাই হোক আপনি তখনই আপনার প্যাশনটাকে প্রফেশনালি নিতে পারবেন যখন আপনি সিরিয়াসলি দেখবেন। তবে হ্যাঁ এটা ট্রু যে পারিপার্শ্বিক অবস্থা যেরকমই থাকুক না কেন, পারিপার্শ্বিক সিচুয়েশন যেরকমই থাকুক না কেন, আপনি যদি ডেডিকেটেডলি চান যে আপনি অবশ্যই এই প্যাশনের সাথেই লেগে থাকবেন, আপনার ইনকাম যেমনই হোক না কেন, তাহলে আমার মনে হয় ফ্যামিলি যদি আপনি বুঝাইতে পারেন যে এখানে আপনি থাকলে ভালো থাকবেন, তাহলে আমার মনে হয় সোসাইটিকে আপনি যদি বুঝাইতে পারেন যে এইটা প্যাশন রিলেটেড কাজগুলো করলে আপনি আপগ্রেড করতে পারবেন, আপনার লাইফস্টাইল ওকে থাকবে, তাহলে আসলে ফ্যামিলি বলেন সোসাইটি বলেন আশেপাশের মানুষজন কেউই আপনাকে বাধা দিবে না। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও সেম হয়েছে, আমার আসলে প্রফেশন নিয়ে বাসা থেকে কখনোই কোনো প্রেশার দেয় নাই, তো আমি আমার ইচ্ছা মতোই করছি। বাট আমার বাবার একটা কথা ছিল, আমার মার একটা কথা ছিল যে তুমি সৎ থাকো তুমি ভালো থাকো। আমার মা সবসময় একটা কথা বলে, তুই ভালো থাকবি তো তাইলেই ওকে, তুই চাস তো তাইলেই ওকে। তো এই জায়গা থেকে আমার ফ্যামিলি সবসময় অনেক সাপোর্টিভ, ওদিক থেকে আপনাদের ভাবিও আমার আসলে প্যারা দেয় না, কারণ ও একটা জিনিস জানে যে আমার যদি প্যাশন থেকে আলাদা করা হয় বা আমার মনে যেই ইচ্ছাটা আছে সেখান থেকে আলাদা করা হয় তাহলে আমি ভালো থাকবো না। তো আসলে আমার আপন মানুষগুলো এই কারণেই আমাকে সবসময় সাপোর্ট দেয় যে আমি যে জিনিসটা চাচ্ছি। অবশ্যই এখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে আমি তাদেরকে ওই ট্রাস্টটা নিয়ে আসছি যে আমি যেটা করবো সেটা ভুল করবো না বা আমি যেটা করবো সেটা ইলিগাল কিছু করবো না, ওই জায়গা থেকেই আর কি তারা একটা ট্রাস্ট আমারে করে আর কি। আবারও জ্যামের করে কথা বলবো। হ্যাঁ আপনারা অনেকে যারা মনে করেন যে প্যাশন নিয়ে কাজ করা সম্ভব না, আবার অনেক সময় অনেকে বলেন যে ভাইয়া আমার অনেক প্যাশন ছিল বাট পরিবারের পেশায় পারিপার্শ্বিক অবস্থায় ক্যারিয়ারের জন্য প্যাশনটাকে ছেড়ে দিতে হয়েছে, আমি আপনাদেরকে বলবো বা যারা এরকম ভাবতেছেন তাদেরকে আমি বলবো, আসলে আপনি দেখেন আপনার ভালো লাগার কাজটা আপনি যদি দৃঢ়ভাবে আয়ত্ত করতে পারেন তাহলে ওই কাজটার জন্য আপনি বেনিফিট পাবেন, ওই কাজটা দিয়ে আপনি ক্যারিয়ার বানাতে পারবেন। এরকম হাজারো এক্সাম্পল আছে যেটা দিয়ে আমি দেখাইতে পারবো যে যারা আসলে যেই জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা যখন দৃঢ়ভাবে করছে। হ্যাঁ এখানে অনেক পারিপার্শ্বিক অনেক অব্লিগেশন থাকতে পারে, অনেক প্রবলেম থাকতে পারে, এই জিনিসগুলোতেই তো আপনার ফাইট করতে হবে। আপনি আপনার রেগুলার সামাজিক টার্গেটের বাইরে সামাজিক সিচুয়েশনের বাইরে দিয়ে আপনার মন যেটা চায় আপনি যেটাতে ভালো থাকবেন ওটা যখন করতে চাইবেন তখন তো একটা অব্লিগেশন আসবেই, ওই অ্যাপ্লিকেশনটা ওই ব্যারিয়ার্সটাকে পার করে বের হওয়াটাই তো মেইন প্যাশনের আসলে যে মেইন পাওয়ারটা। তো ওই জায়গা থেকে তো এটা নেগেটিভ কিছু না। তো আমি বলবো যে আসলে আপনারা স্কিল ডেভেলপমেন্ট করেন আপনার প্যাশনের উপরে, আপনি যে প্যাশনটা আপনার আছে আপনার ভালো লাগার যে জায়গাটা আছে ওটাতে আপনি আসলেই ভালো করতে পারবেন কিনা এটা স্টাডি করেন, যদি না পারেন তাহলে এটা নিয়ে আরও ডিপলি কাজ করেন, সেটা যেটাই হোক না কেন। হ্যাঁ এটা ট্রু যে আমি যখন মোটরসাইকেল স্টান্ট করছি তখন টোটালি শখের বসে করছি, এরকম কোনো প্ল্যান ছিল না যে আসলে এই মোটরসাইকেল কমিউনিটিতে বা বাইকার্স কমিউনিটিতে আমি আসলে প্রফেশনালি এটা নিয়ে কানেক্টেড হব। এখন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মনের আশা পূরণ করছে, একটা চাহিদা আল্লাহ চাইছে বা আল্লাহ আমাকে দিছে রহমতটা যে আমি এই সেক্টরেই কানেক্টেড থাকতে পারতেছি আলহামদুলিল্লাহ। আমার আজকে মেইন টপিকটা হইতেছে এটা যে আপনি প্যাশনটাকে প্রফেশন করতে পারবেন তখনই যখন আপনি নিজে শিওর হবেন, আপনি নিজে ডিসাইড করবেন যে হ্যাঁ এই জিনিসটা আপনি করবেন, তখন দেখবেন পারিপার্শ্বিক অনেক অব্লিগেশন আসবে অনেক প্রবলেম আসবে, এই জিনিসগুলো সলভ করার ওয়েও আল্লাহ আপনাকে দিয়ে দিবে। তো অবশ্যই আল্লাহ রিজিকে রাখতে হবে এটা আমি মানি, পাশাপাশি আপনার যদি একটা পজিটিভ দৃঢ় ইচ্ছা থাকে
আল্লাহ অবশ্যই দিবে ইনশাআল্লাহ। আমার বেলাও তাই হয়েছে আলহামদুলিল্লাহ, আমি যখন মন থেকে চাইছি তখন আল্লাহ আমাকে সেট আপ করে দিয়েছে। আমি জানি না আমি সারা জীবন এই কমিউনিটিতেই কানেক্টেড থাকতে পারবো কিনা, আমার ইচ্ছা আছে যে আসলে সৎভাবে পজিটিভলি এই কমিউনিটিতে শেষ পর্যন্ত টিকে থাকার, ক্যারিয়ারের পুরো সময়টা এখানেই দেওয়ার। তো দেখা যাক আল্লাহ আমার কপালে কতটুকু রিজিকে রাখছে। তো আমি আপনাদেরকে এটাই বলবো যারা নতুন আছেন তাদেরকে, যে আপনারা যদি আসলেই প্যাশন রিলেটেড প্রফেশন করতে চান তাহলে সেটা আপনি চাইলে আপনি একলাই পারবেন। হ্যাঁ, পারিপার্শ্বিক যে অব্লিগেশনগুলো আসবে, যে বাধাগুলো আসবে, এগুলো সলভও আপনার কাছেই বের হয়ে আসবে যদি আপনি দৃঢ় থাকেন, আপনি মোটিভেটেড থাকেন, আপনি কানেক্টেড থাকেন, আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে থাকেন। আজকে আসলে টপিকটা অনেক সিরিয়াস হয়ে গেছে আমি জানি, তো আমি আসলে আর একটু ফান টপিক নিয়ে কথা বলতে চাই যেটা আপনাদের ভালো লাগবে, বা আমি আর একটু কম সিরিয়াস টপিক নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ, এটা ট্রু, আমি সবসময় একটু সিরিয়াস টপিক নিয়ে কথা বলি, যার কারণেই হয়তো বা আমার ভিডিওতে ভিউ হয় না। আমি একটু ফান নিয়ে কথা বলতে, এন্টারটেনমেন্ট নিয়ে কথা বলতে, কে ভাইরাল হইলো কে ভাইরাল হইলো না এগুলো নিয়ে কথা বলতে, বাপরে বাপ কি চাল, আল্লাহ 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 মাগো, এদের নিয়ে ভয়ই লাগে। তো ওদের নিয়ে কথা বললে, এরকম ছাপ্পি ভাইকার দিন নিয়ে কথা বললে হয়তো বা আমার ভিউ আর অনেক বেশি হইতো। তো জানি না, যেমনটা আছে ওরকমই থাকতে চাই, ভালো থাকতে চাই, আপনাদের নিয়ে থাকতে চাই। কিন্তু তারপরে যদি আপনাদের কাছে কোনো টপিক থাকে যে সেতু এটা নিয়ে কথা বলেন, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি খুব চেষ্টা করবো আপনাদের টপিকগুলো প্রায়োরিটি দিতে। যদিও ভিডিওর ফার্স্টে আমি বলে বলছি যে আমার আসলে ভিডিওতে লাইক পড়ে 9-10 জনের, তো এই 9-10 জন আমাকে ভালোবেসে লাইক দেয়, এই 10 জনের জন্য স্যালুট, লাভ ইউ আপনাদের 10 জন, এই আপনাদের 10 জনের জন্য আমি কন্টিনিউয়াস ভিডিও বানাবো। তবে হ্যাঁ, আপনাদের 10 জনকেই বলতেছি, যদি কোনো কিছু খারাপ লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, ওই জিনিস থেকে আমি দূরে থাকবো। 1 মিলিয়ন দরকার নেই, আপনাদের 10 জন হইলেই আমি আপনাদের 10 জনের জন্য ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো দোয়া রাখবেন আমার জন্য। আমি হাসান সিদ্ধু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আজকে অন্ধকার হয়ে গেছে, রিয়েলি সরি, অন্ধকারের ভিডিও আসলে দিতে চাই না, কিন্তু তারপরও কিছু করার ছিল না, যেহেতু আজকে সারাদিন বৃষ্টি ছিল আর একটু ব্যস্ত ছিলাম। আর অনেকেই জানেন হয়তো বা এই ভিডিও যখন আপলোড হবে বা আপনারা দেখতেছেন তখন আল্লাহ যদি রিজিকে রাখে আমার শাশুড়ি সুস্থ হয়ে গেছে, উনি একটু অসুস্থ। আর এইভাবে বললাম কথাটা কারণ হইতেছে আমার ভিডিওটা ফার্স্টে ইউটিউবে যায় 7 দিন আগে, আর 7 দিন পরে যায় হচ্ছে আপনার ফেসবুকে। তো রেগুলার আপডেটটা দেখতে চাইলে বা আমার রেগুলার আপডেটেড ব্লগগুলো দেখতে চাইলে অবশ্যই আপনাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা প্রেস করতে হবে, আর কমেন্ট করতে হবে বেশি বেশি আমার ভিডিওতে। আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তার মানে আপনি 7 দিনের পরে ভিডিও দেখছেন, 7 দিন আগে এই ভিডিও অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গেছে। ফেসবুকে জাস্ট রেগুলারিটি মেনটেন করার জন্য ভিডিও আপলোড দিচ্ছি, ফেসবুক নিয়ে আসলে এখন কনসেন্ট্রেশন কম দিব, কারণ ফেসবুকে আমার মনে হয় যে আসলে রিয়েল অডিয়েন্সটা একটু কম বিল্ড আপ হচ্ছে, যার কারণে ফেসবুকে ফোকাসটা কম দিব। আর মাঝখানে যে পুলিশের ক্লিপটা আমি সবার ফার্স্টে দিছি, এটা একটা ট্রিক, আপনারা জানেন যে পুলিশের ক্লিপ দেখলে সবাই আগে আসে। তবে পুলিশ নিয়ে একটা মেসেজ দিব যে আপনারা যদি লিগ্যাল থাকেন, আপনারা যদি ফেয়ার থাকেন, তাহলে পুলিশ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, সব পুলিশ খারাপ না। আর কিছু পুলিশ খারাপ এটাও বলতেছি না, বলতেছি যে আমাদের ভুল আছে, আমাদের ভুলগুলো যদি আমরা সংশোধিত করে রাখি পুলিশ আপনাকে কখনোই হ্যারাস করতে পারবে না। তো পুলিশের উপর থেকে ভ্রান্ত ধারণা মুছে ফেলুন, আমরা নিজেরা আইন মেনে চলি, পুলিশদের রেসপেক্ট করি, আমার মনে হয় পুলিশ আমাদেরকে রেসপেক্ট করবে। তো সেখান থেকে আমি হাসান সিদ্ধু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই 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 সার্টিফাইড হেলমেট পরে বাইক রাইড করবেন। আচ্ছা, আমার একটা গ্লাভসও লাগে না? আচ্ছা, খুব তাড়াতাড়ি গ্লাভস নিয়ে আসবো, সরি ফর দ্যাট, আসলে গ্লাভসের অভ্যস্ত না, বাট আপনাদের জন্য হইলেও গ্লাভসের অভ্যস্ত হচ্ছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ। এ বারবিকো.কম একটা গ্লাভস দেয় না, ভিডিও বানাই দিব রিভিউ।